গান শুধুই বিনোদন নয়, গান কখনো কখনো হয়ে ওঠে মানুষের চেতনা জাগরণের প্রেরণা। আমরা যে ভাষায় কথা বলি, গান গাই, সেই ভাষার জন্য 1952 সালে যে সংগ্রাম হয়েছিল সেখানেও মানুষকে বিশেষভাবে উদ্বুদ্ধ করেছিল গান। 1948 সালে রাষ্ট্রভাষা বাংলা চায় এই আন্দোলনের শুরু থেকেই ভাষার জন্য গান রচনা শুরু হয়। এরপর আরও অনেক গান রচনা হয়েছে যা আজও আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ভাষার প্রতি এবং দেশের প্রতি আমাদের ভালোবাসার কথা। আপনাদের কিছুটা সময় গানে গানে ভরিয়ে তুলতে আমি শিথি সাহা আবারও হাজির হয়ে গেলাম মাছরাঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীত আয়োজন মেরিল মিল্ক সোপ বা নিবেদিত শিথির অতিথি অনুষ্ঠানে। সবসময়ের মতো আজও আমার খুব পছন্দের একটি গান আপনাদের গিয়ে শোনাবো, আমার সঙ্গে পিয়ানো প্লে করবে জন। জন কেমন আছো? হ্যালো দিদি, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। খুব বিখ্যাত একটি গান আজকে গাইবো, তুমি তো জানো, চলো। নদী চায় চলতে, তারা চায় জ্বলতে, আমারে মনটা চায় মনের কথা বলতে, হো নদী চায় চলতে, তুমি কি শুন বলো না শুনবে কি, তুমি কি শুনবে বলো না শুনবে কি, নদীটি অনেক ধন্যবাদ জন তোমাকে, ভালো থেকো, আবার দেখা হবে। তোমাকে অনেক ধন্যবাদ দিদি, আগামী সপ্তাহে আবারও দেখা হবে, সুস্থ থেকো, ভালো থেকো। চমৎকার এই গানটির গীতিকার হলো মোহাম্মদ রফিকুজ্জামান। বহু কালজয়ী গানের গীতিকার হিসেবে দেশের সঙ্গীতাঙ্গনে বিশেষ শ্রদ্ধার জায়গায় অবস্থান করছেন তিনি, এবং আমি খুবই আনন্দিত এবং গর্বিত আজকে আমার শিথির অতিথিতে অতিথি হয়ে আসছেন এই গুণী গীতিকার। স্যার ওয়েলকাম টু শিথির অতিথি, কেমন আছেন? আছি, এই অতিমানের মধ্যেও মোটামুটি ভালোই আছি, ভালো আছি শারীরিকভাবে, মানসিকভাবে খুব ভালো নেই। এই কারণে যে আমার যারা অতি প্রিয় ছিল, অতি কাছের ছিল, তাদের প্রায় কেউই আর নেই। আমাকে তো একেবারেই নিঃস্ব করে দিয়ে গেছে আলাউদ্দিন আলী এবং অনুপ ভট্টাচার্য। এ দুজন আমার হৃদয়ের মানুষ ছিল, বিশেষ করে অনুপ ভট্টাচার্য তো আমার সঙ্গে একাত্ম একটা বিষয় ছিল। তো এদের মৃত্যুতে সুবীর চলে গেল, এন্দ্র কিশোর চলে গেল, উক্তি সুরকার ফরিদ চলে গেল, এসব মিলিয়ে মনটা ভালো থাকে না, কোনো সময়ই ভালো থাকে না। কেমন কাটছে বর্তমান সময়? সময়টা স্থবির হয়ে গেছে। স্থবির বলতে যেমন আমি বাড়ি থেকে বের হই না, ফলে ঘরের মধ্যে আবদ্ধ একটা জীবন, আর বাইরের ওরাও আমার মঙ্গল কামনা করে কেউ আসে না, বলে যে না যদি আপনার বয়স হয়েছে, এই বয়সে যদি আপনার কোনো অসুবিধা হয়ে যায় যে কারণের জন্যে আমরা যাব না। তো এইটা একটা অসুবিধা, কিছু তো করার নেই। আমি
এখন স্থবির বাসায় বসে তবে কাজ করছি। কাজ করছি মানে আমার লেখালেখি করছি আমি প্রচুর। ভাষার মাস হিসাবে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং এই মাসেই আপনার জন্ম। কেমন কাটলো এবারে জন্মদিন? জন্মদিনে তো এমনিতে আসতে সবাইকে মানা করেছিলাম, সবাই কি বাধা মানে? যে আসিফ ইকবাল, তারপরে কবির বকুল, ওরা এলো, আরও কিছু এরকম অতিথি চলে এলেন। তো চলে এলে তো আর কাউকে না করা যায় না, তো এই আর কি মোটামুটি কালকের দিনটা ভালো গেছে। এবছর আপনি 78 পেরিয়ে 79 পদার্পণ করেছেন, কেমন লাগছে? কখনো কি মনে হয়েছে যে বয়সের কাছে আত্মসমর্পণ করেছেন? বয়স তো হবে, আমি জানি বয়স যত বাড়বে পরমায়ু তত কমতে থাকবে, এটা তো জানা বিষয়, আর যেতে হবে সেটাও জানা বিষয়। তো যে কয়দিন আছি সে কয়দিন যেন সুস্থভাবে কাজ করতে পারি, এটাই মনে রেখে আমি বয়সের কাছে হার মানিনি। 1952 সালে আপনার বয়স কত ছিল? আমি খুবই জানতে চাই যে ভাষা আন্দোলনের দিনগুলোতে আপনি কি করছিলেন বা কেমন ছিলেন। 1952 সালে আমার বয়স ছিল, 1943 সালে আমার জন্ম, ফলে তখন বয়স ছিল 9 বছর। মিছিল দেখেছি যশোরে, আমার বাড়ি আমি যশোরেই ছিলাম, যশোর তো খুব উত্তাল ছিল ভাষা আন্দোলনের সময়, প্রচণ্ড উত্তাল ছিল, দেখেছি সেগুলো। স্যার আপনার এত বিখ্যাত এবং জনপ্রিয় সব গান এবং আজকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি আপনাকে, এবং এই উপলক্ষে এই প্রজন্মের কয়েকজন শিল্পী নিয়ে আমরা সাজিয়েছি আপনার গান তারা করবেন আজকে। শুরুতে আপনি একটা গান শুনবো স্যার, আমাদের এই প্রজন্মের খুব জনপ্রিয় একজন শিল্পী ঝিলিক, তার কণ্ঠে আপনার বিখ্যাত একটি গান, কিছু কিছু মানুষের জীবনে। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটা বলে এটা একটা ছবির গান, সম্ভবত স্বপ্নের বাসর ছবিটার নাম ছিল। এই গানটির খুব মজার একটা বিষয় আছে, গানটি অনেকদিন ধরে বসে লিখছি কিন্তু হচ্ছে না, তারপরে আমার নিজের পছন্দ হচ্ছে না, ওরা বলছে ঠিক আছে এটা দিয়ে চলবে কিন্তু আমার পছন্দ হচ্ছে না। তো শ্রুতি স্টুডিওতে একটা রেকর্ডিং হচ্ছিলো আর পাশে একটা ছোটো ঘর ছিল স্টুডিওতে, আমি ওই ঘরে বসে বসে গানটা ভাবছি, হঠাৎ করে গানটা এলো এবং এলো মানে পুরো গানটাই এসে গেল। তো ওরা রেকর্ডিং করে বেরিয়ে আসার পর বলতো কি কিছু ভাবলেন, আমি গানটা হাতে ধরিয়ে দিলাম, পেয়েই তো আলাউদ্দিনের লাভ দিয়ে উঠল। সবি সাহেব দেখে তো এই গান আমার সুপারহিট হবেই, এত ভালো কথার গান সুপারহিট না হয়েই পারে না। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাসুক। তো গানটা শুনে নি ঝিলিক, ওয়েলকাম টু শিথির অতিথি। স্যারের লেখা অসংখ্য গানের মধ্যে হয়তো একটা গান গেয়ে আজকে আমি একটা ক্ষুদ্র প্রচেষ্টা করতে পারি তাকে শ্রদ্ধা জানানোর জন্য। চলো গানটা শুনি। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে দিতে হয় শুধু সেই ভুলের মাশুল, কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, বেঁধেছিল যে এই বুকে ঘর সে তুলেছে বুক ভাঙা ঝড়, যে আশা ছিল স্বপ্নে আমার সত্যি হয়ে উঠল না আর, কিছু কিছু মানুষের হয়ে যায় খেলার পুতুল,
কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ ঝিলিক তোমাকে। ধন্যবাদ স্যার। আপনার এই গানের জীবনটা সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এর বাইরে আপনার যে ব্যক্তিগত একটা জীবন আছে সেটা নিয়েও কিন্তু আমাদের খুব জানার আগ্রহ রয়েছে। গীতিকার হিসেবে আপনি কিন্তু অসাধারণ একজন মানুষ, ব্যক্তি হিসেবে কি আপনি খুব সাধারণ? হ্যাঁ, খুব সাধারণ মানুষ আমি, অতি সাধারণ একজন মানুষ আমি। আমি সবার সঙ্গে মিশি, এমনকি আমি একসময় যখন বাংলা মোটরে থাকতাম তখন বাংলা মোটরের দোকানের সামনের ওই ইয়েটাতে বসে দাবাও খেলতাম একেবারে সাধারণ মানুষদের সঙ্গে। তো মানুষ হিসেবে আমি খুবই সাধারণ। আপনাকে অনেক ভারী একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনে হয়। আমার তো মনে হয় মাঝে মাঝে খুব রাগী। আপনি কি ছোটবেলা থেকেই এমন? না, ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম এবং আমি একেবারে ভবঘুরে যাব যাকে বলে তাই ছিলাম, এবং সেই সময় আমি একজন মানুষের সংস্পর্শ পেয়েছিলাম যে কারণে আরও বেশি ভবঘুরে হয়েছিলেন। তিনি হচ্ছেন এস এম সুলতান। সুলতান ভাইয়ের ব্যক্তিত্ব আমাকে প্রচণ্ড আকর্ষণ করেছিল। একটা সময় ছিল যখন উনি যশোরের চাচড়ার রাজবাড়িতে একটা ঘর পরিষ্কার করে থাকতেন, পরিত্যক্ত রাজবাড়িতে। আমি গিয়ে ওনার ঘুম ভাঙালাম। একদিন ওরকম সকালে গিয়ে ঘুম ভাঙাতেই দরজার বিয়ে করে খুলতে খুলে ডাক দিতেই উনি তাড়াতাড়ি আমাকে ইশারা করে বলছেন, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। আমি দেখি উনি একটি মাটির হাড়ি মাথায় দিয়ে শুয়ে আছেন। তো উনি উঠলেন, উঠে আসতেই করে হাড়িটা খুলে দিলেন, ভেতর থেকে একটা গোখরো সাপ বেরিয়ে চলে গেল। হ্যাঁ, বেরিয়ে একদম ওই ইটের ফাঁক দিয়ে ভেতর ঢুকে চলে গেল। তো বললেন যে এসছিল তো রাত্রে, আবার কোথায় যাবে, ধরে রেখে দিয়েছে। তো এই হচ্ছে এস এম সুলতান। উনি পশুপ্রেমী ছিলেন, উনি নিজে একটি চিড়িয়াখানাও করেছিলেন ছোট, পরবর্তী জীবনে যখন নড়াইলে উনি ফিরে গেলেন একদম বসবাসের জন্য তখন। গান এবং চলচ্চিত্র আপনার ব্যক্তিগত জীবনে কেমন প্রভাব ফেলেছে? গান আসলে তো আমি কবিতা লিখতাম, আমি কবিতা লিখতাম ছোটবেলায়, পদ্য বাক্যে লিখতাম একেবারে ছোটবেলায়। যখন আমি স্কুলে পড়ি তখন আমার একটা পদ্য স্কুল ম্যাগাজিনে ছাপা হয়েছিল। তখন তো ছন্দতন্ত্র কিছু বুঝতাম না, কিন্তু এখন দেখি যে সেটা নিটুল ছন্দে ছিল, কীভাবে ছিল আমি জানি না। তো ছন্দটা বোধ হয় আমার বুকের মধ্যে এমনিতেই ছিল। তো এটা সম্ভবত যিনি দেবার তিনি আমার ভেতরে দিয়েই দিয়েছিলেন, যে জন্যে গান লিখতে কখনো ছন্দে গোলমাল হয়নি, এটা একটা বড় ব্যাপার। গান লেখা কিংবা চলচ্চিত্রে জড়ানোর ক্ষেত্রে আপনার পরিবারের কারো কাছ থেকে কোনো রকম বাধা বিপত্তি আপনার এসেছে কখনো? না না, আপত্তি ছিল না প্রথম জীবনে, তো ছিলই না, কারণ বাবাও লিখতে, কিন্তু যদিও তিনি তা প্রকাশ করতেন না কিন্তু তার খাতা আমরা দেখেছি, উনি লিখতেন, ফলে লেখালেখির ব্যাপারে কোনো অসুবিধায় কখনো পড়িনি। এবং আপনি একসময় চাকরিজীবী ছিলেন, আপনি চাকরির পাশাপাশি গান লিখেছেন, চলচ্চিত্রের কাজ করেছেন, পরিবারকে কতটা সময় দিতে পেরেছেন? পারিনি, এটা আমি একেবারে নিঃসংকোচে স্বীকার করি। মানে আসলে পরিবার বলতে আমার দুই মেয়ে এবং আমার স্ত্রী, তো এরা কি খাবে কি পরবে এসব কিছুই আমার স্ত্রী করত, এমনকি আমিও কবে কোন কাপড়টা পরে যাব অফিসে বেরোবো থেকে শুরু করে আমার হাত খরচ থেকে শুরু করে সবই আমি তার কাছ থেকে চেয়ে নিতাম। আপনার সন্তানরা কেউ কি আপনাকে অনুসরণ করে আপনার পথে এসেছে? না, ওরা আসলে এখানে আমার একটা ভুলও আছে, আমাকে অনুসরণ করে মানে আমি ছবি আঁকতাম, এই ছবি আঁকার বিষয়টিতে ওদের দুই বোনেরই খুব আগ্রহ ছিল, কিন্তু আমি ওদের কাউকেই আর্ট কলেজে পড়তে উৎসাহ যোগাইনি।
এটা আমার আমি এখন বুঝি যে আমি ভুল করেছি। আমাদের এই প্রজন্মের আরেকজন খুব গুণী একজন শিল্পী হলো সুজন আরিফ। আমরা তার কাছ থেকে আপনার আরেকটা খুব বিখ্যাত গান শুনবো। শুনি। আরিফ, ওয়েলকাম টু শিথির অতিথি, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমরা কোন গানটা শুনবো আজকে? গানটি আরেকজন শ্রদ্ধেয় সুরকার, বাংলাদেশের দেশবর্ণ সুরকার আলাউদ্দিন আলী স্যারের সুরারোপিত, এবং গানটা গেয়েছিলেন আরেকজন বর্ণশিল্পী, আমাদের সবার প্রিয় খালিদ হাসান মিলু। আমি চেষ্টা করছি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বাহ আরিফ, অনেক ধন্যবাদ তোমাকে, ভালো থেকো। স্যার, আমরা আরিফের গান শুনলাম, আবার প্রশ্নে ফিরে যাচ্ছি। আপনার জীবনে নিশ্চয়ই অনেক বন্ধু এসেছেন, কিন্তু এর মধ্যে কে যে আপনার এখনও অনেক আপন এবং এখনও খুব কাছের বন্ধু? এখন আপন বলতে আমার বন্ধুদের প্রায় সবাই চলে গেছে। যশোরে আছে আলাউদ্দিন নামে একজন, যে আমার স্কুল জীবন থেকে বন্ধু, আর বাকি যারা ছিল তারা সবাই খালেদুর রহমান, টিটো, তরিকুল ইসলাম, এরা সবাই চলে গেছে। আর ঢাকায় অনুপ চলে গেল, ওর সঙ্গে আমার আত্মার সম্পর্ক ছিল। আশরাফুল আলম আছেন, এখন আবৃত্তি করেন আশরাফুল আলম, উনি ওর সঙ্গে আমার একটা আত্মিক যোগাযোগ আছে আমার বন্ধু হিসাবে। শরীর এবং মন ঠিক রাখার জন্য কি কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলেন? না, আমি কোনো নিয়ম তেমনভাবে মেনে চলি তা নয়। শরীরটা কি জানি, এটা জিনগত কারণেই হোক যে আমি কখনো খুব মোটা হয়ে যাইনি, মোটামুটিভাবে শরীরটা ভালোই আছে আমি বলব। তবে আমার কিছু বড় অসুখ হয়েছিল, সেগুলো অপারেশন পর্যন্ত করতে হয়েছে, সেগুলোর পরেও ভালো আছি। আমি খুবই ভালো ছিলাম, কিন্তু এই করোনার শুরুর দিকে আমি যশোর চলে গিয়েছি। যশোরে যাবার পরে এই লকডাউন শুরু হলো, 8 মাস আটকে ছিলাম যশোরে, একটানা 8 মাস। এতদিন পর্যন্ত মানে যশোর থেকে বেরিয়ে আসার পরে এতদিন একসঙ্গে কখনোই থাকা হয়নি। এবং আমরা সবাই জানি আপনি কিন্তু বেতারে চাকরি করতেন এবং স্বেচ্ছায় সেখান থেকে আপনি রিটায়ার করেছেন নির্দিষ্ট সময়ের আগে, কোনো কি বিশেষ কারণ ছিল? হ্যাঁ, কারণ ছিল। কারণটা হচ্ছে কি, যে সরকারি অফিসের অনেক বিষয় থাকে। আমি সারা জীবনই, যেমন পাকিস্তান আমল থেকেই 68 থেকে চাকরি করছি, আমি সারা জীবনই আমার নিজের একটি আদর্শ যেটা আমি অনুভব করতাম তার একেবারে ব্যতিক্রম কিছু করতে চাইতাম না। কিন্তু 1983 সালে এসে
93 সালে এসে এমন একটা অবস্থা হলো যে যখন আমি আর কিছুতেই অ্যাডজাস্ট করতে পারছিলাম না, আর হিসাব করে দেখলাম যে 25 বছর পূর্ণ হয়ে গেছে। 25 বছর পূর্ণ হলে আমি আমার পরিপূর্ণ যে অবসর ভাতা সেটা পাবো, তাই চিন্তা করি চাকরি ছেড়ে দিলাম। স্যার, আমরা এবার আরেকটা গান শুনবো, আপনার আরেকটা খুব বিখ্যাত গান, দুঃখ আমার বাসর রাতের পালঙ্ক। এটা আমাদের আরেকজন খুব প্রিয় শিল্পী হৈমন্তী, তার কাছ থেকে আমরা এই গানটা শুনবো। হৈমন্তী, কেমন আছো? ওয়েলকাম টু শিথির অতিথি। আমি ভালো আছি শিথি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি এবং খুব আনন্দিত আমি আজকে তোমাকে পেয়েছি আমার অনুষ্ঠানে। চলো গানটা শুনি। গানটির মূল শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, গানটি লিখেছেন শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান স্যার এবং গানটি সুর করেছেন শ্রদ্ধেয় সত্য সাহা। দুঃখ আমার আমার বাসরাতের পালঙ্ক, নিন্দায় আমার প্রেম উপহার, নিন্দায় আমার প্রেম উপহার, সাত নরিহার কলঙ্ক। দুঃখ আমার আমার বাসরাতে পালঙ্ক। অনেক ধন্যবাদ হৈমন্তী তোমাকে। আমরা কথা বলছি, গান শুনছি, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সবার প্রিয় গীতিকার শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান স্যার এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় কিছু শিল্পী যারা আজকে আমাদের গান শোনাচ্ছেন। স্যার, আপনার বড় ভাই ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান প্রখ্যাত গীতিকার ছিলেন, তাকে অনুসরণ করে কি আপনি এই গান লেখার আগ্রহ পান? না, বিষয়টা তা নয়। আসলে লেখার প্রতি মানে আমি গানের কবিতা লেখার প্রতি বলছি এটা একেবারেই নয়, তবে কবিতা লেখার বিষয়টা তো প্রভাব মানে আমার পারিবারিক প্রভাবই ছিল, তো বড় ভাইয়ের প্রভাব তো অবশ্যই ছিল। আপনার লেখা প্রথম গানটা কে গেয়েছে? সুরকার কিংবা শিল্পীদের সঙ্গে যোগাযোগটা কি করে হলো? এটা খুব মজার ব্যাপার, আমি 25টি গান পাঠিয়েছিলাম যশোর থেকে 1965 সালে ওই তালিকাভুক্ত গীতিকবি হওয়ার জন্যে। তো ওরা আমার 25টা গানই কিনে নিল কিন্তু আমাকে রয়্যালিটি দিল না। মজার ব্যাপার হচ্ছে আজাদ রহমান সাহেব তখন খুব নাম করার একজন ষোলস্রষ্টা রেডিও, তো ওনাকে এ মাসের গান করবার জন্য একটা গান দেওয়া হয়েছে। আচ্ছা, তো সেই গানটি ওনার পছন্দ হয়নি, তো উনি খুঁজতে খুঁজতে নতুন যে সমস্ত খাতা এসেছে ওই সব খাতা দেখতে গেল, দেখতে গিয়ে আমার খাতা দেখেই তার পছন্দ হয়ে গেছে। এই উনি একটা গান ওখান থেকে নিলেন, মুগ্ধ আমারে চোখ যখন মুগ্ধ আমারে মন, তখন বাতাস আনলো বয়ে তোমার নিমন্ত্রণ। তো এই গানটি এ মাসের গান হিসাবে গাইলেন চারজন শিল্পী। তখন নিয়ম ছিল রবিবার ছুটির দিন, তো এক এক দিনে এক এক শিল্পী ওই একই গান গাইতেন। তো ফেরদৌসী আপা, তখনকার শ্রেষ্ঠ শিল্পী বলা যায় আঞ্জুমান আরা বেগম, তখনকার শ্রেষ্ঠ শিল্পীদের একজন সৈয়দ আব্দুল হাদি এবং মনুদে। তো গানটি হয়ে যাবার পরে তখনকার যে আঞ্চলিক পরিচালক ছিলেন তিনি বললেন যে এই ছেলেটিকে এর নাম তো শুনিনি, কি আমাদের গীতিকার? তো ওই সঙ্গীত বিভাগের দায়িত্বে যে ছিলেন সহকারী পরিচালক তিনি বললেন না, ওর 25টা গানই আমরা কিনে নিয়েছি কিন্তু ওকে রয়্যালিটি দেইনি। তো উনি খুব অবাক হলেন, কেন? আমরা তো 14-15টা গান ভালো হলেই তাকে রয়্যালিটি দিয়ে দিই, 25টা গানই কিনে নিয়েছে রয়্যালিটি দাম কেন? হ্যাঁ, তো বলছে যে না, আমি জানতে পারলাম যে উনি মনিরুজ্জামানের ভাই, তো ভাবলাম যে আর একটু পোক্ত হয়ে আসবো যে জন্যে রয়্যালিটি দেয়নি। এটা কোনো কথা হলো যেন খাতা নিয়ে আসে, তো খাতা নিয়ে আর যাওয়ার পরে উনি ওখানে বসেই রয়্যালটি করিয়ে আমাকে রয়্যালটি কন্ট্রাক্ট পাঠিয়ে দেন যশোরে। এই আমি হাতে পাই যে আমি বেতারের গীতিকার হলাম।
1965 সালে বেতার এবং টেলিভিশনে তালিকাভুক্ত গীতিকার হিসেবে নাম লিখিয়েছেন। চলচ্চিত্রের গান লেখা শুরু করেন কখন থেকে? চলচ্চিত্রে গান লেখার প্রতি আমার খুব অনীহা ছিল, খুবই। কিছু কিছু চমৎকার গান যেমন হতো, কিন্তু অধিকাংশ গানই তো খুবই হালকা রুচির এবং কিছু কিছু গান তো খুবই নিম্ন রুচির। তো আমি চলচ্চিত্রে গান লিখতে চাইতাম না। আমি চলচ্চিত্রে যখন স্ক্রিপ্ট করছি তখন কিন্তু অনেক স্ক্রিপ্ট আমি করেছি যার গান আমি লিখি, গান অন্য কেউ লিখেছেন, অধিকাংশ ক্ষেত্রে বড় ভাই লিখেছেন, কিন্তু আমি লিখিনি। কারণ আমার এই তো আমি খন্দকার নুরুল আলম সাহেব সঙ্গীত পরিচালক, উনি আমাকে বাধ্য করলেন গান লেখার জন্যে। কারণ উনি এর আগে আমার আধুনিক গান করেছেন, উনি আমাকে বাধ্য করলেন লিখবার জন্য যে আপনি লেখেন, আপনি দেখেন আমি আপনাকে কী বিষয় দিই। তো যে কারণের জন্য ওনার সঙ্গে একটা খুব চমৎকার জুটি হয়ে গেল। এ যাবৎ প্রায় শতাধিক চলচ্চিত্রে গান লিখেছেন, কোন সুরকার কিংবা শিল্পী আপনার গান সব থেকে বেশি করেছেন? এটা একেবারে নির্দিষ্ট করে বলা ঠিক নয়। আমি তিনজনের সঙ্গে বেশি কাজ করেছি, খন্দকার নুরুল আলম তার মধ্যে প্রধান, তারপরে চলচ্চিত্রের কাজ, তারপরে আলাউদ্দিন আলী এবং আহমেদ ইমতিয়াজ বুলবুল, এদের সঙ্গে আমি বেশি কাজ করেছি। শ্রেষ্ঠ গীতিকার হিসেবে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর আপনি ঘোষণা দিয়েছেন যে আপনি আর পুরস্কার নেবেন না, এর কারণ কি? কারণটা হচ্ছে যে পুরস্কার তো একটা একবার পেলেই যথেষ্ট, যে কোনো একটি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার গানের জন্য একবার পেলেই যথেষ্ট, কাহিনীর জন্য একবার পেয়েছি যথেষ্ট। হ্যাঁ, তো এটা বারবার এই পুরস্কার আমি গ্রহণ করাচ্ছি। আমি পত্রিকায় লিখেওছিলাম যে তরুণ তর যারা আসছেন গান লিখবার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হোক, উৎসাহিত করা হোক। মুক্তিযুদ্ধের সময় আপনি বেতারে চাকরি করতেন, কোনো বিপদজনক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল কি? বেতার থেকে সবসময় ওই লন্ডন থেকে যারা আসতো, সিলেটে তো লন্ডনই আছে, তাদেরকে দিয়ে ওরা বলাতে চাইতো যে লন্ডনে যারা আছে তারা কেউ বাংলাদেশ চায় না, তারা পাকিস্তান চায়। তো আমরা পথে ওদেরকে ভুলিয়ে ভালিয়ে ভাগিয়ে দিতাম, অনেক রকম ইয়ে করে, দেখেন এসব বলবেন, মুক্তিযোদ্ধা কখন কোথায় আছে, গুলি করে দেবে, তার থেকে আপনাদের কোনো কিছু না বলাই ভালো, এইভাবে ভাগিয়ে দিতাম। তো একজনকে ভাগিয়ে দেবার পরে সে যে কমপ্লেন করে দিয়েছে, কমপ্লেন করে দেবার পর ধরে নিয়ে গেছে আমাদেরকে, আমি এবং আমার যে প্রডিউসার ছিল, প্রোগ্রাম প্রডিউসার, তখন আমি প্রোগ্রাম অর্গানাইজার, তো প্রোগ্রাম প্রডিউসার যে ছিল তাকে ধরে নিয়ে গেছে, দুজনকে নিয়ে গেল। তো ভাগ্য, একেবারে নেহায়েতি ভাগ্য, একজন দাড়িওয়ালা লোক এগিয়ে আসলো, আরে না না, ওদেরকে বোঝালো যে না এরা তো খুব ভালো পাকিস্তানি, আমি এদেরকে চিনি। পরে জানলাম সে বাংলা বিভাগের ছাত্র ছিল এবং বড় ভাইয়ের ছাত্র, আমাকে ভালো করে চিনত, তো যে কারণের জন্যে সে মানে আর কি উদ্ধারকারী কর্তা হিসাবে চলে আসলো। আসলে যা করার উপরে যিনি করেন তিনিই তো করেন। বর্তমানে কি চলচ্চিত্র থেকে আপনি দূরে সরে এসেছেন? আমি এদেশে হাইয়েস্ট পেইড স্ক্রিপ্ট রাইটার ছিলাম এবং কতজনকে যে ফিরিয়েছি তারপরে তার ইয়ারটা নেই, বহুজনকে ফিরিয়ে দিয়েছে যে না আর আর লিখব না, আর পারবো না আমি লিখতে, তা এখন আর লিখি না। বাংলা গানের অনেকগুলো কালের সাক্ষী আপনি, কোন কালটাকে সব থেকে বেশি এগিয়ে রাখবেন? দেখো, গান শোনার বিষয়টা তো ছোটবেলা থেকেই ছিল, ফলে 60-এর দশক, 70-এর দশক, 80-এর দশক, এমনকি 90-এর দশকেরও কিছু সময় পর্যন্ত এই সময়টাকে আমার কাছে সোনারই সময় মনে হয়। 78 বছরের জীবনের বড় অংশটুকু জুড়ে আপনি গান এবং চলচ্চিত্রের সঙ্গে থেকেছেন, নিজেকে কতটা সার্থক মনে হয়? সার্থকতার তো কোনো মাপকাঠি নেই, কেউই কোনো মাপকাঠি দিয়ে কিছু বলতে পারবে না। আর পুরস্কার পদকের একটা মাপকাঠি আছে,
যেটাতে আমি বিশ্বাস করি না। বরং এই যে মানুষেরা ডেকে নিয়ে সম্মান দেয়, এটা আমার কাছে বড় সম্মান মনে হয়। অনেক ধন্যবাদ স্যার। আমরা এখন আরেকটা গান শুনবো, এটা আমাদের আরেকজন প্রিয় শিল্পী সাব্বির, তার কাছ থেকে আপনার বিখ্যাত একটি গান শুনবো এবার। হ্যাঁ, এটা সহযাত্রী ছায়াছবির জন্য লিখেছিলাম, এটা আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর। শুনি গানটা। সাব্বির, ওয়েলকাম টু শিথির অতিথি, কেমন আছো? অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে। আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সুরে একটি গান, এবং এটা অবশ্যই আমাদের স্যারের লেখা। পৃথিবীর যত সুখ আমি তোমার ইচ্ছামতে খুঁজে পেয়েছি। স্যার, আমি একটু পিয়ানো বাজিয়ে আমার মতো করে গাইছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। শুনি। পৃথিবীর যত সুখ আমি তোমার ইচ্ছামতে খুঁজে পেয়েছি, মনে হয় তোমাকে আমি জন্ম জন্ম ধরে চেয়েছি। পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি, মনে হয় তোমাকে জনম জনম ধরে চেয়েছি। শুধু যে তোমারই সাথী হো। বাহ, অনেক ধন্যবাদ সাব্বির স্যারের এই বিখ্যাত গানটি এত চমৎকার ভাবে পরিবেশন করার জন্য। স্যার, আমার আর অল্প কিছু প্রশ্ন আছে। জানতে চাই যে পুরাতন দিনগুলো, আই মিন ফেলে আসা দিনগুলো কি মিস করেন? না, আমার কখনোই তেমন মনে হয় না, কিন্তু আমি গ্রামে যেতে চাই। গান কিংবা চলচ্চিত্রে কাজ করতে গিয়ে কখনো কি কোনো তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে? তিক্ত অভিজ্ঞতা, হ্যাঁ হয়েছে। আপনার বড় ভাই মোহাম্মদ মনিরুজ্জামান কখনো কি আপনার লেখার প্রশংসা করেছেন? তা তো করেছেন, না হলে প্রেরণা পেতাম কি করে? তবে কিন্তু খুব কঠোর ছিলেন, কোথাও ভুল করলে এটা বলতেন যে এটা কি করে লিখলি, এটা তো হবে না, এর বৈভব তো হয় না। অসংখ্য প্রেমের গান লিখেছেন আপনি, এর মধ্যে কি কখনো কারো প্রেমে পড়েছেন বা প্রেমে পড়ে কোনো গান লিখেছেন? প্রেম করেই তো বিয়ে করেছি, আর আর অবকাশ কোথায়। আপনার কি মনে হয় এই প্রজন্মের যারা গীতিকার তারা কি আপনাদের প্রজন্মকে ছাড়িয়ে যেতে পেরেছে? না, এটা মনে করবার এখনো অবকাশ আসেনি। আসেনি এই জন্যে যে ওরা শিখছে, কেউ কেউ বড়ই চমৎকার লিখছেন, এবং কারো কারো গান দেখে হিংসাও হয় যে বাবা এত সুন্দর লিখছে, এটা কিন্তু হয়, এবং হিংসাটাই তখন গর্ব মনে হয় আমার কাছে। এবং সম্প্রতি গানের রয়্যালিটি বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আপনি তথ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন, রয়্যালিটি দেওয়া হচ্ছে না বলেই কি আপনি এটা করেছেন? হ্যাঁ, রয়্যালিটি তো মানে খুব লজ্জাজনক, তো রয়্যালিটির সংখ্যাটা, অঙ্কটা, একবার বাজলে যিনি সর্বোচ্চ মানে আমাদের গ্রেডের যারা তারা 25 টাকা পান কোনো গান একবার বাজলে। তো এরকম যে বেতারেই বাজুক, আগে সমস্ত বেতার থেকে রিপোর্ট আসতো, এখন কোথা থেকে কোনো রিপোর্ট আসে না। এবং আমাদের বর্তমান সময়কার চলচ্চিত্রের অবস্থা এবং গানের অবস্থা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই হতাশা লক্ষ্য করা যায়। আপনার মধ্যে কি কোনো হতাশা আছে? না, হতাশা তো সাময়িক কাজ করে, কিন্তু আমার বিশ্বাস আছে যে এই যে তোমাদের প্রজন্মে অনেক চমৎকার চমৎকার কণ্ঠ নিয়ে ছেলে মেয়েরা আসছে, অনেক চমৎকার, কিন্তু কোথায় যেন একটা সমন্বয়ের অভাব। এই সমন্বয়টা ঘটে গেলে কিন্তু এর থেকে আবার উত্তরণ ঘটবে। এরকম বহুবার হয়েছে গানের জগতে, বহুবার এটা হয়েছে, বহুবারই এ থেকে উত্তরিত হয়েছে মানুষ, এবং তোমরাও হবে, এ বিশ্বাস রাখি। এখন তো অনলাইনের যুগ, আপনি কি এই যুগের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পেরেছেন? হ্যাঁ, মানিয়ে নাও মানে আমি অনলাইনে তো খুব বেশি কিছু করি না, আমার মানে সীমিত, আমার নাতি হচ্ছে আমার শিক্ষক। বাহ,
অনেক ধন্যবাদ স্যার আপনাকে আজকে আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে যাবার আগে অবশ্যই আমি চাই যে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই দর্শকদের উদ্দেশ্যে। ভালো গান শুনুন, ভালো গান শুনুন। আমাদের একটি অনেক গভীর শিকড় আছে, সেই গভীর শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন না। বিচ্ছিন্ন হয়ে গেলে আত্মপরিচয় বলে কিছু থাকবে না। এই মাটিতে দাঁড়িয়ে আপনি শাখা প্রশাখা ছড়িয়ে দেন সারা পৃথিবীতে, কোনো অসুবিধা নেই। কিন্তু মাটি থেকে যদি আপনি উপড়ে যান তাহলে ভাসমান হয়ে যাবেন, কোনো পরিচয় থাকবে না। তো এই জন্যই বলছি যে ভালো গান ভালোবাসুন, ভালো লেখা, ভালো সুর, ভালো কণ্ঠে গাওয়া গান ভালোবাসুন, এবং শিল্পীদেরকে মর্যাদার চোখে দেখুন। অনেক ধন্যবাদ স্যার, আপনার একটা গান আমার ভীষণ প্রিয় এবং আমি শেষ গানটা আমি একটু গাইতে চাই আপনার অনুমতি নিয়ে। শুনি, আমার খুব পছন্দের একটি গান আপনাদের গিয়ে শোনাবো, আমার সঙ্গে পিয়ানো প্লে করবে জন। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়। অনেক ধন্যবাদ জন, ভালো থেকো, আবারও দেখা হবে। অনেক ধন্যবাদ স্যার, আমার পক্ষ থেকে, মাছরাঙা টেলিভিশনের পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আপনি সুস্থ থাকুন এবং আমাদেরকে আরও অনেক গান উপহার দিন। অনেক শুভকামনা তোমাকে, অনেক শুভকামনা মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষকে, অনেক শুভকামনা যে সমস্ত শ্রোতা এতক্ষণ ধরে শুনলেন তাদেরকে, যারা বাজালেন, যারা গাইলেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার দিক থেকে। আমি সবাই বয়সে এত ছোট, আমি বলবো যে অনেক অনেক দোয়া তাদের জন্যে, অনেক আশীর্বাদ তাদের জন্যে, আমার বুক ভরা আশীর্বাদ তাদের জন্যে। আপনারা উপভোগ করছিলেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ সঙ্গীত আয়োজন মেরিল মিল্ক সোপ বা নিবেদিত শিথিল অতিথি। আমরা কথা বলছিলাম, গান শুনছিলাম, আমাদের সঙ্গে ছিলেন শ্রদ্ধেয় গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান স্যার। আগামী সপ্তাহে আবারও আপনাদের পছন্দের কোনো এক শিল্পী নিয়ে আমি হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।